আমরা সত্যি আজকে এই জিবি হসপিটালে আসার পর একটা মর্মান্তিক ঘটনা সাক্ষী হলাম, কারণ সারাদিন মিডিয়ার মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে আমরা অবগত হতে পেরেছি এরকম একটা নির্যাতনের ঘটনা। যে ঘটনাটা নাকি উদয়পুরে আর কে নগরে মেয়েটার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি অমন্ত্র, তো লক্ষ্মী পুজোর দিন ওর শাশুড়ি ওকে ওর গায়ে আগুন লাগিয়ে দেয়। বিভিন্ন কারণবশত, বিভিন্ন কারণে ঝগড়াঝাটির পর ওর গায়ে আগুন লাগিয়ে দেয়। স্বামী পর মুহূর্তে আসে, কিন্তু পর মুহূর্তে আসার পর ওর মুখ থেকে যা শুনলাম যে স্বামী ওকে এই অবস্থায় প্রচণ্ড দগ্ধ অবস্থায় মানে 50% তার শরীর পুড়ে গেছে, সেই অবস্থায় তার স্বামীও তাকে মারধর করে। তারা এতটাই ফ্যামিলিগত মেয়েটা উইক, মেয়েটা বাড়ি থেকে এখনো পর্যন্ত কোনো এফআইআর করা হয়নি। তো মেয়েটা চাইছে যে আমি এফআইআর করতে চাইছি এবং আমি ওই স্বামীর গোল করবো না, কারণ আমাকে বাঁচতে হবে। আজকে 50% আমার পুড়েছে, আগামী দিন হয়তো আমি 100% পুড়ে যাব, কারণ আমাকে প্রতিনিয়ত নির্যাতন করা হয়। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কী বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনও ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামীর সংসারে সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। তো এত আমরাও মহিলা কমিশনের পক্ষ থেকে আমার অলরেডি আমার যিনি চেয়ারম্যান ম্যাডামও এসছেন, আমাদের ডালিয়া ম্যাডাম এসছেন মেম্বার, এবং আমরা আজকে পুরো ইনভেস্টিগেশন করলাম এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনে মেয়েটির পাশে থেকে তাকে কিভাবে সুবিচার দেওয়া যায়, তার যে মানে যে বিচার সে প্রার্থী সেটা পরিচালনা করার জন্য আমরা সহযোগিতা করব এবং তাকে সুবিচার দেওয়ার জন্য আমরা কাজ করব। তোমার বিরুদ্ধে এই অভিযোগ করি কি কারণে করতেছে? তারা তো করতেছে, এখন তারার মায়ে আমি আনছি, তারার মায়ে আমরা সিয়াছি দুঃখ করি, তারা করতেছে। তো আমি তো জানি না, মানুষকে এটা ওনার বিয়ে করলে সুযোগ করো না লাগে। দেখি সামাজিক বিয়ে আসলো, এটা সামাজিক না, এটা সামাজিক সাওয়াসাই হয়েছে। এরপরে মায়ে আয় বছর পোলালো হয়েছে। কতদিন আগে আনছিল? এটা মাঘ মাসে 28 তারিখ, 19 তারিখ। কতদিন হয়েছে? আমার ছেলে মাতার বাড়ির বোর অবস্থার খারাপ হয়ে ওখানে কে হাসপাতালে কে আনছিল? হাসপাতালে তারার মা বাপ দাদু মাসি মেসু আছে। আপনার ছেলে কই এখন? আমার ছেলে ওষুধে লেগে ফেলেছে। আপনার নাম কি? আমার নাম যমুনা দাস। আর ছেলের নাম? সুশান্ত দাস। বউয়ের নাম? বউয়ের নাম লিপিয়া দাস। বাড়িটা কোন জায়গায়? বাড়ি পোড়ামাটি। থানা কোনটা? থানা আছে রাধাকৃষ্ণপুর। রাধাকৃষ্ণপুর শাশুড়ি আগুন লাগাই দিছে, সাদা পাতির টিকা ডেইলি একটু সার করে আইসি পরে টিকা আমার মারে, কেউ আসে না। কতদিন আগে বিয়ে হয়েছিল? সামাজিক বিয়ে হয়েছিল না, ভালোবাসা মাতে লুকাইয়ে নিয়ে বিয়ে করাইছে। মানে তোমার হাজবেন্ডটাই জোর করে নিয়েছিল তোমার? হ্যাঁ। তারপর কি তোমরা পরিবারের বাড়ির লোকজন মেনে নিয়েছিল? না, মানছে না। নাহলে আমার বাবারে পুতুল খাওয়াইছে, মদ খাওয়াইছে, খাওয়াইয়ে বাধ্য করে বিয়ে করাইছে। মারধর কি কারণে করত? আমার মা আসে না দেখা, মারধর করত।
তুমি জানাইছিল নি মা বাবার বিষয়টা? মোবাইল দেয় না, আগুনটা কবে দিছিল তোমার ভাই? লক্ষ্মী পূজার দিন লাগাইছে। তারপর কবে হাসপাতালে নিছে? হাসপাতাল শুধু কাল কানছে, আমার নিছে না। হাসপাতালে কে আনছে? দারু আনছে। তোমার স্বামী বা শাশুড়ি তারা আনছে না? না। প্রথমে কি দিয়ে আগুন দিছে? প্রদীপ দিয়ে। প্রদীপ কেরোসিন দিছিল না পেট্রোল দিছে? সত্যি কাপড় কিনতে না ছিল, প্রদীপটা দিয়ে দিছে আমার গায়ে, আগুন ধরে গেছে। তখন কি তোমার স্বামী আসলো নি বাড়ি? না, আমার স্বামী একজন পাশে বাড়ি গেছে, সবাইছে না, আমার স্বামী আমার মারছে এসে বাড়ি। এদিকে আগুন দেওয়ার পরও মারছে? হ্যাঁ মারছে, ওই দেখো মানে মুখে মারছে। এখন কি চাও তুমি? আমি জানি না, আমি গেম দিতে চাই। কার নামে? শাশুড়ির নাম জানো? যমুনা দাস। বাড়িটা কোন জায়গায়? কোটামাটি।